বিজেপিৰে কেন্দ্ৰীয় নিৰ্বাচন কমিটিৰ আজি প্ৰথম বৈঠক দলৰ ৰাষ্ট্ৰীয় অধ্যক্ষ জে পি নড্ডাৰ অধ্যক্ষতাৰে দিল্লীৰে বসিব এই বৈঠক এতিয়া প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী কেন্দ্ৰ গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ আৰু প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিং যোগদেৱাৰ কাৰ্যক্ৰম ৰৈছে বৰিষ্ঠ অধিকাৰীৰ উপস্থিতিৰে 2024 নিৰ্বাচন পাই বৈঠকৰে প্ৰস্তুত হ'ব ৰণনীতি লোকসভা নিৰ্বাচন পাই আজি ঘোষণা হৈ পাৰে 100 প্ৰাৰ্থীৰ নাম এতিয়া মোদী শ্বাহ আৰু ৰাজনাথক ভৰি হেভিৱেটৰ নাম মধ্য ৰৈ পাৰে বিজেপিৰ কেন্দ্ৰীয় নিৰ্বাচন কমিটিৰ আজি প্ৰথম বৈঠক ৰৈছে দলৰ ৰাষ্ট্ৰীয় অধ্যক্ষ জে পি নড্ডাৰ অধ্যক্ষতাৰে দিল্লীৰে এই বৈঠক বসিব অধিক সূচনা পাই আমাৰ সৈতে নুৱাদিল্লী প্ৰতিনিধি আমাৰ সৈতে মনোজ মহান্তি ফোন লাইন যোগে যোগ হৈছে মনোজ যে কেন্দ্ৰীয় নিৰ্বাচন কমিটিৰ আজি প্ৰথম বৈঠক ৰৈছে এতিয়া মধ্য যি ৰৈছে অধ্যক্ষ ৰাষ্ট্ৰীয় অধ্যক্ষ জে পি নড্ডা এই অধ্যক্ষতা কৰুচাৰ এতিয়া বিশেষ কৰি যে না ঘোষণা হৈ পাৰে যে সমস্ত নজৰ আ উপৰে ৰৈছে দেখুন নবেতা আজি বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে পাখাপাখি সন্ধ্যা 6টার এই বৈঠক হব যে রাষ্ট্রীয় অধ্যক্ষ জে পি নড্ডা অধ্যক্ষতা করবে এবং গৃহমন্ত্রী অমিত শাহ রয়েবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রয়েবে এবং নির্বাচন কমিটির সমস্ত সদস্য মানে রহবে এবং যেহেতু আউ কিছু দিন পরে লোকসভা নির্বাচন তেমন এ বৈঠক নিশ্চিত ভাবে এক গুরুত্বপূর্ণ বৈঠক আ পূর্বর মধ্যে বিজেপির 4টি গুরুত্বপূর্ণ বৈঠক সরিছি এবং গতকালি মধ্যে কোর কমিটি বৈঠক দীর্ঘ 4 ঘন্টা ধরি বৈঠক হয়েছিল যেউথরে কি অনেক গুড়িয়ে প্রার্থী কি কেউঠি প্রার্থী হেবে সেতে নেই আলোচনা হয়েছি এই এই বৈঠকটা নিশ্চিত ভাবে গোটে গুরুত্বপূর্ণ বৈঠক যেহেতু বিজেপি মার্চ প্রথম সপ্তাহে যার প্রথম পর্যায়ের প্রার্থী ঘোষণা করিব তেমনি এ বৈঠকটা নিশ্চিত ভাবে গুরুত্বপূর্ণ তেমন আউ কেইটা দিন পরে বিজেপি তার প্রার্থী ঘোষণা করব তেমন আজির এই বৈঠকে চূড়ান্ত নিষ্পত্তি নিয়াযিব আজ বৈঠকে চূড়ান্ত নিষ্পত্তি নিয়াযিব এবং 100 প্রার্থীর না ঘোষণা হয়ে পারে এতে মোদি ও শাহা এহা সহিত রাজনাথ ভি হেভিওয়েট নাম মধ্যে রয়ে পারে বহুত বহুত ধন্যবাদ মনোজ মহান্তি নয়াদিল্লী প্রতিনিধি আমার সহ অনলাইন যোগে যোগাইলে অধিক অপডেট দৌলে যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু না।